আরে আরে, আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুরা, তোমরা দেখছি সবাই এসে গেছো। এসো 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 এসো, বসে পড়ো বসে পড়ো তোমরা। আচ্ছা, এবারে বলো তো, কেমন আছো তোমরা সবাই? বেশি বেশি বাইরে যাচ্ছ না তো? ঠিক মতো হাত স্যানিটাইজ করছো? বন্ধুদের সাথে অনেকদিন দেখা হচ্ছে না বলে মন খারাপ হচ্ছে বুঝি? আচ্ছা আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, এসো তোমাদের বরং একটা গল্প বলি। আজকে আমাদের গল্প রাজা কৃষ্ণচন্দ্র এবং তাঁর সভাসদ গোপাল ভাঁড়কে নিয়ে। তবে গোপাল কিন্তু খালি রাজসভার একজন সভাকবি ছিলেন না, উনি ছিলেন রাজামশাইয়ের খুব প্রিয় পাত্র, ওই বন্ধু স্থানীয় বলা চলে। রাজা কৃষ্ণচন্দ্র মাঝে মাঝেই গোপালের বুদ্ধির পরীক্ষা নিতেন। তো একদিন হয়েছে কি, এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় অবসর সময় কাটাতে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন। ঠিক তখনই রাজামশাই ঠিক করলেন যে তিনি গোপালের বুদ্ধি পরীক্ষা করবেন, একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করার ছলে। মহারাজ তখন গোপালকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাদের রাজ্যে কতগুলি কাক বাস করে বলতো? গোপাল কিন্তু রাজামশাইয়ের মনের মধ্যে কি চলছে সেটি বুঝতে পারলেন এবং কয়েক মুহূর্তের মধ্যে গোপাল প্রত্যুত্তর করলেন যে, রাজামশাই, এ রাজ্যে 80,971 খান কাক বাস করে। একথা শুনে বিস্মিত এবং চমৎকৃত রাজামশাই গোপালকে আরও পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, যদি এর থেকে বেশি কাক থাকে এ রাজ্যে তবে? গোপাল তখন রাজামশাইকে উত্তরে বললেন, ও, তাহলে সেই কাকগুলি অবশ্যই অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বেড়াতে এসেছে। তখন রাজামশাই গোপালকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আর যদি এর থেকে কম কাক হয়ে থাকে তবে? এবার এর উত্তরে গোপাল তার মুখে একটি বিদ্রূপের হাসি হেসে বললেন, আরে এ তো আরো সহজ কথা, তাহলে আমাদের রাজ্যের কাকেরা অন্য রাজ্যে ঘুরতে গেছে। গোপালের এই অসাধারণ বুদ্ধিমত্তা এবং রঙ্গরসিকতাবোধ দেখে মহারাজ কৃষ্ণচন্দ্রও হেসে উঠলেন। আচ্ছা ভেবে বলো তো, আমরা কি বুঝলাম এই গল্পটা শুনে? আমি বলছি, যদি কেউ সহজভাবে চিন্তা করে তবে যে কোনো কিছুরই সমাধান পাওয়া যেতে পারে, তাই কখনো হেরে যেও না। চলো তবে আরেকটা ঘটনা বলি। একসময় রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে এক ধনী সওদাগরের সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছিল। সেই শোকগ্রস্ত সওদাগরটি তখন রাজদরবারে গেলেন সাহায্য চাইতে। তখন রাজামশাই গোপালকে সেই চোর খোঁজার জন্য বণিকটিকে সাহায্য করতে বললেন। সেই বণিকটি তখন গোপালকে জানালেন যে তিনি তার একজন ভৃত্যকে এই ব্যাপারে সন্দেহ করেন। সেই বণিকের কাছ থেকে কিছুটা ইঙ্গিত পেয়ে গোপাল বণিকের সকল ভৃত্যকে ডেকে পাঠালেন এবং তাদেরকে একটি সারিতে দাঁড়াতে বললেন। যখন তাদেরকে সেই চুরির ব্যাপারে জানানো হলো, তখন তারা প্রত্যেকেই ঘাড় নেড়ে তা অস্বীকার করল, আর সেটি হওয়াই স্বাভাবিক ছিল। এরপর গোপাল তাদের সকলকে সমান মাপের একটি করে লাঠি দিলেন। তারপর চলে যাওয়ার সময় তাদের সকলকে বললেন, যেই ব্যক্তি ওই বণিকের ধন সম্পত্তি চুরি করেছে তার লাঠিটি আগামীকালের মধ্যেই 2 ইঞ্চি মতো বেড়ে যাবে। এর পরের দিন গোপাল যখন সেই লাঠিগুলিকে পরীক্ষা করে দেখার জন্য বণিকের সকল ভৃত্যকে ডাক পাঠালেন, তখন তিনি দেখলেন যে একজন ভৃত্যের লাঠিটি 2 ইঞ্চি মতো ছোট। এরপর যখন সেই সওদাগরটি গোপালের থেকে জানতে চাইলেন চোরটিকে ধরে ফেলার রহস্যটি ঠিক কি, তখন গোপাল উত্তর দিলেন যে সেটি খুবই সহজ ছিল, যে চুরি করেছিল সে তার লাঠিটিকে 2 ইঞ্চি মতো কেটে দিয়েছিল, এই ভেবে যে তার লাঠির মাপ 2 ইঞ্চি হয়তো বেড়ে গেছে। গোপালের এই অসাধারণ বুদ্ধিমত্তা, জ্ঞান এবং রসিকতার কাহিনীগুলি বহু দূর দেশেও ছড়িয়ে পড়েছিল। একবার একজন পণ্ডিত মানুষ রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এসে উপস্থিত হলেন গোপালের বুদ্ধিমত্তা পরীক্ষা করবেন বলে। সে ব্যক্তি রাজাকে বলেছিলেন তিনি হলেন সর্বাপেক্ষা জ্ঞানী
এবং তার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দুটো নেই। এবং এছাড়া তিনি এও বলেছিলেন যে গোপাল তার একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। কৃষ্ণচন্দ্র গোপালকে রাজদরবারে ডেকে পাঠালেন এবং ওই পণ্ডিত ব্যক্তি যা দাবি করেছেন সেটিও তাকে জানালেন। গোপাল চ্যালেঞ্জটি গ্রহণ করলেন যেটি সেই পণ্ডিত ব্যক্তি তার উদ্দেশ্যে রেখেছিলেন। তখন সেই পণ্ডিত ব্যক্তি গোপালকে জিজ্ঞাসা করলেন, আপনি 100 সহজ প্রশ্নের উত্তর দিতে চান নাকি একটি কঠিন প্রশ্নের? গোপাল বললেন যে তিনি একটি কঠিন প্রশ্নেরই উত্তর দিতে চান। তখন সেই পণ্ডিত ব্যক্তিটি গোপালকে বললেন, আচ্ছা বলুন তো মহার মশাই, কোনটি আগে এসেছে, মুরগি নাকি ডিম? গোপাল একটু চিন্তা করলেন এবং তারপর উত্তরে বললেন, মুরগি আগে এসেছে। তখন সেই পণ্ডিত ব্যক্তি গোপালকে উপহাস করলেন এবং বললেন, কিভাবে আপনি এই ব্যাপারে এতটা নিশ্চিত হতে পারেন? গোপাল তৎক্ষণাৎ উত্তর দিলেন যে আমি তো শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুতরাং আমি আর একটি প্রশ্নের উত্তরও দেব না। সেই পণ্ডিত ব্যক্তিটি নিজের দাবিতে লজ্জিত বোধ করলেন। রাজামশাই তো ভীষণ খুশি হলেন এবং উনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে রাজসভা থেকে নিষ্কাশিত করলেন। তবে বুঝলে তো ছোট্ট বন্ধুরা, বুদ্ধির জয় সর্বত্র। আচ্ছা, আজ তবে গল্প এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে ছোটদের গপ্প সপ্পর পরের এপিসোডে। তোমরা খুব ভালোভাবে থেকো আর শুনতে থেকো বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। টাটা।